হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিল্মি দুনিয়া। আর আজকে আপনারা দেখবেন 2021 রিলিজ হওয়া সাইলেন্ট হরার মুভি আ কোয়াইট প্লেস পার্ট 2। অ্যান্ড আমি এর ফার্স্ট পার্ট এক্সপ্লেন করিনি, কারণ অলরেডি তার উপর অনেকগুলি এক্সপ্লেন ভিডিও তৈরি হয়ে গেছে। তো যদি কেউ তার ফ্যাক্টসগুলি জানতে চান তাহলে আমি তার উপরে অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়েছি, লিঙ্ক আই বাটন আর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটা চেক করে আসতে পারেন। এই মুভিটিকে ডাইরেক্ট করেছেন জন ক্রাসিনস্কি। ফার্স্ট পার্টটি বক্স অফিসে সুপার হিট হয়েছিল। যেমনটা আমি বলেছিলাম, এই মুভিটি ফার্স্ট পার্টের বক্স অফিস কালেকশনের রেকর্ড ব্রেক করবে, আর ব্রেক করেও দিত, কিন্তু কেন পারেনি, তার কারণ কি, এর উপর ভিডিওর এন্ডে ডিসকাস করব। আর এই ভিডিওতে আমি অনেক কিছুই কভার করব, তো ভিডিও এন্ড পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি স্টোরি স্টার্ট করা যাক। তো মুভি শুরু হয় ফার্স্ট পার্টের এক বছর আগে। এখানে আমরা দেখি লি অ্যাবেটকে, যে একটা ফ্রুট শপে কিছু ফল কিনছিল। এখন লি ফ্রুট কিনে চলে যায় তার ছেলের ম্যাচ দেখতে, যেখানে পুরো অ্যাবেট ফ্যামিলি উপস্থিত ছিল। এখানে লির ছেলে মার্কাস বেসবল খেলায় অংশ নিয়েছিল। যেখানে আমরা আরো একটি ব্যক্তিকে দেখি, যার নাম হলো অ্যামেট, আর সে লির একটা বন্ধু, কারণ তার ছেলেও বেসবল খেলায় অংশ নিয়েছিল। মিড গেম তারা সবাই আকাশের দিকে দেখে যে পৃথিবীর দিকে একটি এলিয়ান ভর্তি উল্কাপিণ্ড ধেয়ে আসছে, যা অনেক সাউন্ড করছিল। তা দেখে সবাই ভয় পেয়ে যায় আর নিজের বাড়ির দিকে দৌড়ায়। তখন রাস্তায় দৌড়াদৌড়ি শুরু হয় আর তখন সেই এলিয়ান তাদের উপর অ্যাটাক করে। এরপর কি হয় তা আমরা ফার্স্ট পার্টে দেখে নিয়েছি। তো এবার সিন শিফট হয় একদম প্রেজেন্টে। এখানে আমরা দেখি তারা তো ওই অ্যাটাক থেকে বেঁচে যায়, কিন্তু তারা যেখানে থাকতো সেটা পুরোপুরি ভাবে ডিস্ট্রয় হয়ে গেছে। তো এখন তাদের কোনো নতুন ঠিকানা খুঁজতে হবে বেঁচে থাকার জন্য। তাই তারা সবাই দরকারি জিনিসপত্র জোগাড় করতে লাগে। অ্যাভেলিন যায় নিজের সদ্য জন্ম বাচ্চার জন্য সাউন্ড প্রুফ বক্স আর অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে আসতে, আর রিগান যায় একটা টাওয়ার ওপরে তাদের নতুন ঠিকানার খোঁজে। সে দেখছিল আশেপাশে আর কোথায় আগুন জ্বলছে, কারণ আগুন একটা সিগন্যাল, আর আগুন জ্বলার মানে হলো সেখানে কেউ বেঁচে আছে। শুরু শুরুতে অনেক জায়গাতে আগুন জ্বলতো, তারপর আস্তে আস্তে সেখানে এলিয়ানরা অ্যাটাক করে, আর এখন সেখানে শুধু দুটি জায়গাতে আগুন জ্বলছে। রিগান পাশে শেল্টারে যাওয়ার ডিসাইড করে। সে নিজের হিয়ারিং এড, রেডিও ও মাইক্রোফোন নিয়ে যেতে বলে না, কারণ এটাই তাদের মেন অস্ত্র। তারা ম্যাপ দেখে এগোতে থাকে। লির বানানো বালির রাস্তা পার করে রেল লাইনের উপর দিয়ে হেঁটে টানেল ক্রস করে তারা একটা ফাঁকা এলাকায় পৌঁছে যায়। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। তারা একটা ঘেরা পার করার সময় অ্যাভলিনের পা একটি তারকে টাচ করে, আর সেটাই টান পড়ার কারণে কিছু কাঁচের বোতল একসাথে নিচে এসে পড়ে, যার কারণে একটা সাউন্ড ক্রিয়েট হয়। তো এটা হয়তো এখানে থাকা লোকজনেদের কাজ, যাতে তারা বুঝতে পারে যে কেউ এখানে এসেছে। এদের প্ল্যানটা তো ভালো, কিন্তু এটা অ্যাভলিনের জন্য বিপদ হয়ে দাঁড়ায়। যেমনটা আমরা জানি, এই এলিয়েনরা দেখতে পায় না, কিন্তু এদের শোনার শক্তি অসম্ভব। অ্যাভলিন বুঝতে পেরে গেছিল যে তাদের কাছে বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি কোনো এলিয়ান তাদের উপর অ্যাটাক করবে, তাই তারা সেখান থেকে পালাতে শুরু করে। তখন আমরা দেখি যে কেউ তাদের উপর দূর থেকে বন্দুক দিয়ে নিশানা লাগাচ্ছে। তাদের রাস্তা দেখানোর জন্য মার্কাস তাদের আগে দৌড়ায়, কিন্তু তার পা তখন একটি রিভার্স গিয়ার ট্র্যাপে ফেঁসে যায়। আঘাতের কারণে সে খুব জোরে চিৎকার করে। অ্যাভলিন তাকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু তার আঘাত এত বড় ছিল যে সে নিজেকে চুপ করাতে পারছিল না। তার চিৎকার শুনে একটি এলিয়ান তাদের দিকে চলে আসে। রিগান তাড়াতাড়ি রেডিও অন করে মাইক্রোফোনে তার হিয়ারিং এড লাগায়, আর তার থেকে বের হওয়া সাউন্ড ওই এলিয়ানটিকে দুর্বল করে দেয়, যেমনটা আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম। অ্যাভলিন তার শর্ট গান চালিয়ে ওই এলিয়ানটিকে মেরে দেয়, আর এই সবকিছু ওই ব্যক্তি ওপর থেকে দেখছিল। তারা সবাই ওখান থেকে পালায়, কিন্তু শর্ট গান চলার আওয়াজ শুনে আরেকটি এলিয়ান তাদের পেছনে পড়ে যায়। তখন ওই ব্যক্তি তাদের সামনে চলে আসে, সে এভলিনকে ইশারা করে তাদের পেছনে আসতে বলে। এভলিন তাকে দেখেই চিনতে পেরে যায়, সেটা হলো অ্যামেট, আর সে লির এক পুরনো বন্ধু। অ্যামেট তাদের নিচে তার বাংকারে নিয়ে যায়, যেখানে একটা ক্রায়োজেনিক ট্যাঙ্ক ছিল। তারা সবাই একে একে তার ভেতরে লুকিয়ে পড়ে। অ্যামেট সেটাকে ভেতর থেকে লক করে দেয়, আর এই ট্যাঙ্কটি ভেতর থেকে সাউন্ড প্রুফ ছিল, মানে নর্মালি কথাবার্তা বললে সেখান থেকে সাউন্ড বাইরে যেত না, আর সেখানে অক্সিজেনটা লিমিটেড পরিমাণে থাকে। এলিয়েনটি চলে যাওয়ার পরে তারা সবাই বাইরে বেরিয়ে আসে। অ্যাভলিন মার্কাসের পা ধুয়ে তার ট্রিটমেন্ট করে, অ্যান্ড তাকে হেডফোন লাগিয়ে দিয়ে রেডিওতে গান শুনতে বলে, যাতে সে নিজের আঘাত থেকে ডিস্ট্রাক্ট হতে পারে। এখানে অ্যামেট তাদের একটা ব্যাড নিউজ দেয়। সে বলে যে তার ছেলে মারা গেছে। সে এবং তার ওয়াইফ এখানে থাকতো। তার ওয়াইফ একটি রোগে মারা গেছে, আর সে একদম ভেতর থেকে ভেঙে পড়েছিল। সে এটাও জানতো যে লি প্রতিদিন আগুন জ্বালাচ্ছে, কিন্তু সেখান পর্যন্ত যাওয়ার সাহস তার ছিল না। অ্যান্ড সে এটাও বলে যে বাইরে আরো লোকজন আছে, কিন্তু তারা বাঁচানোর যোগ্য নয়। মার্কাস রেডিওতে সে গানটি শুনতে পায় যেটা তার বাবা শুনতো, বিয়ন্ড দ্য সি, যার মানে হলো সমুদ্রের ওপারে। রিগান
বলে এটি আশেপাশের দ্বীপগুলিতে বেঁচে থাকার জন্য একটি সূত্র, কিন্তু অ্যামেট বলে যে এখন আর কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। রেগান পরে মার্কাসকে বলে যে যদি সে ওখানে পৌঁছতে পারে তাহলে সেখানে অবস্থিত রেডিও টাওয়ারে তার হিয়ারিং এডের উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দটি অন্যান্য বেঁচে যাওয়া লোকজনদের মধ্যে সংক্রমণ করা যেতে পারে, যাতে তারা এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। মার্কাস তাকে সেখানে যেতে সাফ মানা করে দেয়। এখন রেগান নিজের হিয়ারিং এড, রেডিও আর একটা শটগান নিয়ে কাউকে কিছু না বলে পরের দিন সকালে ওই দ্বীপটির খোঁজ করার জন্য একাই বেরিয়ে পড়ে। এভলিন রিগানকে ফিরিয়ে আনতে অ্যামেটকে অনুরোধ করে। অ্যামেট এখানে রিগানকে ফিরিয়ে আনার জন্য রাজি হয়ে যায়। এখানে রিগান ওই দ্বীপের খোঁজে একটি ট্রেন ট্র্যাকে ছিল। রিগান দেখে যে ওই ট্রেনের ভেতরে অনেক ডেড বডি পড়ে ছিল, সে এখান থেকে ফার্স্ট এড নিতে যায়। তখন তার হাত লেগে কিছু জিনিস নিচে পড়ে একটা সাউন্ড হয়, আর সেই সাউন্ড শুনে একটি এলিয়ান সেখানে চলে আসে। রিগান তাড়াতাড়ি নিজের রেডিও অন করে হিয়ারিং এড লাগিয়ে তার সাউন্ড দিয়ে ওই এলিয়ানটিকে দুর্বল করে। রিগান তাকে শুট করে, কিন্তু তারপর তার গান জাম হয়ে যায়। কিন্তু তখন একটা গুলি চলে আর ওই এলিয়ানটি মারা যায়। যে ওই এলিয়ানটিকে শুট করেছিল সেটা অন্য কেউ নয়, সেটা ছিল অ্যামেট। তো এখানে অ্যামেট রিগানকে খুঁজে পেয়ে যায় এবং অ্যামেট আবার ফিরে যেতে চায়, আর সে রিগানকেও ফিরে যেতে বলে। কিন্তু রিগান ফিরে যেতে চায় না, সে ওই রেডিও স্টেশনে যেতে চায়। রিগান তার মিশনটি সম্পূর্ণ করতে অ্যামেটকে সাহায্য করার জন্য বলে। প্রথমে তো অ্যামেট মানা করে দেয়, কিন্তু কিছুক্ষণ পরে সেও রাজি হয়ে যায়। এদিকে এভলিন মার্কাস এবং তার বাচ্চাটিকে সেখানে রেখে গিয়েছিল কিছু দরকারি চিকিৎসা জিনিসপত্র ও অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে আসতে। তার না থাকার সময় মার্কাস ওই জায়গাটি সার্চ করে দেখছিল এবং সে অ্যামেটের ওয়াইফের মৃতদেহ খুঁজে পায়, যেটা দেখে সে চমকে ওঠে আর ভয় পেয়ে নিচে পড়ে যায়, যার ফলে সেখানে একটা সাউন্ড ক্রিয়েট হয়। সে তাড়াতাড়ি নিচে চলে যায় আর রিগানের রেডিওর সাথে নিজেকে ওই ট্যাঙ্কের ভেতরে লক করে নেয়। অ্যামেট রিগানকে সেই দ্বীপটি দেখায় যেখান থেকে ওই গানটি চলছিল। তারপর তারা একটি বোট স্ট্যান্ডে আসে, এখানে সন্ধ্যা হয়ে গেছিল। বোট স্ট্যান্ডে তারা দেখে যে একটি মেয়ে সেখানে কান্না করছিল। অ্যামেট যেমনই তার কাছে যায়, মেয়েটি তার গলায় একটি দড়ি বেঁধে পালিয়ে যায়। ওই দড়িতে আওয়াজ হওয়ার কিছু জিনিস লাগা ছিল যাতে অ্যামেট সেখান থেকে পালাতে না পারে। তারপর সেখানে কিছু লোকজন আসে যারা ওই শহরের ক্রিমিনাল ছিল এবং অ্যামেট এদেরই কথা বলেছিল যে এরা বাঁচানোর যোগ্য নয়। তো সে ঠিকই বলেছে। আর এই ক্রিমিনালরা সাপ্লাইজের জন্য রিগানকে সার্চ করে এবং তার হিয়ারিং এড নিয়ে নেয়। এলিয়ানটি সেখান থেকে যেতে লাগে, কিন্তু সে যেখান থেকে বের হচ্ছিল সেটি তার ওজনে ভেঙে পড়ে যায়। এটার কারণে একটা বড় আওয়াজ হয় যা অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে আসা ইভলিন শুনতে পায়, আর সে দৌড়ে সেখানে আসে। একটা ট্যাঙ্ক সেখানে রেখে সে হাওয়াতে একবার গান শট করে, যা শুনে ওই এলিয়ান উপরে চলে আসে। এদিকে এরা রিগানকে নিজের সাথে নিয়ে যাচ্ছিল, তখন অ্যামেট রিগানকে সাইন ল্যাঙ্গুয়েজে ডাইভ লাগাতে বলে। রিগান সেটাই করে। অ্যামেট তার গলা থেকে ওই দড়ি খুলে আওয়াজ করতে শুরু করে। সে ওই লোকটিকে একটি পোলে বেঁধে তার পায়ে চাকু দিয়ে স্ট্যাব করে। এতক্ষণে সেখানে অনেক এলিয়ান চলে এসেছিল। তার চিৎকারের আওয়াজ শুনে একটি এলিয়ান তাকে মেরে দেয়। অ্যামেট তাড়াতাড়ি জলে লাফ দেয়, আর সেই আওয়াজ শুনে একটি এলিয়ানও জলে লাফ দেয়। যেহেতু তারা সাঁতার কাটতে পারতো না, তাই তারা ডুবতে শুরু করে, আর অ্যামেট এটা নোটিস করে। রিগান একটা বোট নিয়ে আসে আর অ্যামেটকে বোটে টেনে তোলে। অ্যামেট তার মুখ থেকে রিগানকে হিয়ারিং এড বের করে ফেরত দেয়, যেটা সে ওই লোকটির পকেট থেকে বের করে নিয়েছিল। তারা দেখে যে একটি এলিয়ান একটি বোটে চেপে পড়েছিল। এখানে ইভলিনের সামনে একটা এলিয়ান ছিল, সে ওই অক্সিজেন ট্যাঙ্কে শুট করে, যার ফলে সেখানে একটা ব্লাস্ট হয় আর সেখানে আগুন লেগে যায়। কিন্তু ওই এলিয়ানটি মরে না, সেখানে আগুন লাগার কারণে ফায়ার স্প্রিংকলার্স অন হয়ে যায় আর সেখান থেকে জল পড়তে শুরু করে। আর আমরা ফার্স্ট পার্টে এটা দেখেছিলাম যে জলের আওয়াজে বাকি সবকিছুর আওয়াজ দাবা পড়ে যায়, যা ওই এলিয়ানরা শুনতে পায় না। আর এটা লাভ উঠিয়ে সে নিচে চলে আসে। সেখানে এসে দেখে যে অক্সিজেন শেষ হওয়ার কারণে বাচ্চা কাঁদছিল, অ্যান্ড মার্কাস তাকে ম্যানুয়ালি অক্সিজেন দিচ্ছিল, তাই সেও অজ্ঞান হয়ে গেছিল। এখানে রিগান অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে এসে তাড়াতাড়ি অক্সিজেন লাগিয়ে দেয়, যার ফলে বাচ্চাটি অক্সিজেন পায়। এদিকে রিগান আর অ্যামেট বোট থেকে নেমে সেই আইল্যান্ড পর্যন্ত পৌঁছে যায়, যেখানে একটা পারফেক্ট কমিউনিটি ছিল। যেহেতু ওই এলিয়ানরা সাঁতার কাটতে পারতো না, তাই তারা সেখানে সুরক্ষিত ছিল, আর তারা সেখানে 474 ডে থেকেই সুরক্ষিত আছে। এখানে ওই দ্বীপের লোকজন তাদেরকে আশ্রয় দেয় এবং খাবার দেয়। এখানে আমরা আরো একটি লোককে দেখি যার মুভিতে কোনো নাম নেই, কিন্তু IMDb-তে একে ম্যান অন আইল্যান্ড বলা হয়েছে। সে অ্যামেটকে বলে যে তোমরা ফাইনালি কোড বুঝতে পেরে গেছো আর এখানে চলে এসেছো। আর সে বলে যে ন্যাশনাল গার্ডরা যখন বুঝতে পারে যে এলিয়ানরা সাঁতার কাটতে পারে না, তখন তারা লোকজনদের জন্য বোট পাঠানো শুরু করে, আর তারা সেখানে 12টি বোট পাঠিয়েছিল। কিন্তু লোকজন শান্তিতে বসার জায়গায় আওয়াজ করতে শুরু করে, যার ফলে সেখানে এলিয়ান চলে আসে আর অনেক লোকজন মারা যায়। সেখানে 12টির মধ্যে কেবল 2টি বোটই আসতে পেরেছিল। এখানে অ্যামেট বলে যে এই কোডটি সে সলভ করেনি, এটি রিগান সলভ করেছে। অ্যামেট ওই লোকটিকে রিগানের হিয়ারিং এড দেয় আর তাকে রেডিওতে ব্রডকাস্ট করার জন্য বলে। এখানে এই লোকটিকে আমরা ম্যান অন আইল্যান্ড না বলে শর্টে MI বলবো। পরের দিন সকালে অ্যামেট তার ওয়াইফ এবং তার ছেলেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য যায়। তখন সে দেখে যে ওই বোটটি সেখানে আছে যেখানে কাল রাতে ওই এলিয়ানটি চেপে পড়েছিল। সে তাড়াতাড়ি সবাইকে বলতে যায়, কিন্তু তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছিল, ওই এলিয়ানটি সবকে মারতে শুরু করেছিল। এখানে অ্যামেট একটি বাচ্চাকে বাঁচায়
আর সে এমআই এর বাড়িতে যায়। এখানে অ্যামেট, রিগান আর এমআই গাড়িতে বসে হর্ন বাজিয়ে রেডিও স্টেশনের দিকে যাচ্ছিল। হর্নের আওয়াজ ফলো করে ওই এলিয়ানও সেখানে চলে যায়। রেডিও স্টেশনে পৌঁছে ওই এলিয়ান এমআই কে মেরে দেয়। অ্যামেট আর রিগান লুকিয়ে পড়ে আর ওই এলিয়ানও তাদেরই খুঁজছিল। এদিকে ট্যাঙ্কে অক্সিজেন শেষ হচ্ছিল, তাই এভলিন ট্যাঙ্কে দরজা খুলে ভেতরে হাওয়া আসতে দেয়। তার মনে হয় যে এলিয়ানটি সেখানে নেই, তাই সে বাইরে গিয়ে বেবির ফুড আনতে যায়। কিন্তু এলিয়ানটি সেখানে ছিল আর সে ইভলিনের দিকে দৌড়ায়। ইভলিনও দৌড়ে ভেতরে ঢুকে যায়, কিন্তু এবার দরজা লক হয় না। এলিয়ানটি ওই ট্যাঙ্কের ভেতরে ঢুকতে শুরু করে। এদিকে রিগান কোনোভাবে রেকর্ডিং রুমে পৌঁছে যায় আর সে মাইকে ব্রডকাস্টিং শুরু করে দেয়। সে তার হিয়ারিং এড সেখানে রেখে ফুল ভলিউমে চালিয়ে দেয়, যার ফলে ওই এলিয়ানটি ছটপট করতে শুরু করে আর তার সব কান খুলে যায়। এখন যেহেতু এই আওয়াজটি লাইভ চলছিল, তাই মার্কাসের কাছে অ্যামেটের যে রেডিওটি ছিল সেটাতেও এটা প্লে হতে শুরু করে আর সেই আওয়াজটি শুনে ওখানকার এলিয়ানও ছটপট করতে শুরু করে। মার্কাস ওই আওয়াজটি ইউজ করে তাকে পেছনে সরিয়ে দেয় এবং এভলিনের বন্দুক দিয়ে তাকে শ্যুট করে। এদিকে রিগান একটি মাইক স্ট্যান্ড নিয়ে ওই এলিয়ানের মাথায় ভরে এলিয়ানটিকে মেরে দেয়। রিগান তার হিয়ারিং এড সেখানে রেখে চলে যায়, তার কারণ যাতে বাকিরাও তার ইউজ করতে পারে। সবাই তো নয়, বেসিক্যালি যারা ইন্টেলিজেন্ট তারা এটা ইউজ তো অবশ্যই করবে। আর এখানে এই মুভি থার্ড পার্টের হিন্ট দিয়ে এন্ড হয়ে যায়। তো এবার কথা বলি এই মুভির। তো এই মুভিতে ফার্স্ট পার্টের তুলনায় সাসপেন্স এবং থ্রিল কিছু কম আছে, তার মানে এটা নয় যে মুভিটি ভালো নয়, মুভিটি অনেকটাই বেটার। অ্যান্ড আগের মুভিতে আমরা দেখেছি রিগান অ্যান্ড মার্কাস এলিয়ানের সাথে লড়ার পদ্ধতিগুলি শিখছিল, আর এই মুভিতে তারা এন্ড আস্তে আস্তে দুটি এলিয়ানকেও মেরে দিল এবং থার্ড পার্টে এদের দুজনকেই হয়তো মেন ক্যারেক্টার দেখাতে পারে। রিপোর্টের হিসাবে এ একটা স্পিন অফ আসতে পারে। তো যাই আসুক, এই চ্যানেলে তোমরা এর ব্রেকডাউন দেখতে পেয়ে যাবে। তো এবার কথা বলি এই মুভির একটা প্লটের ব্যাপারে, যেটা আমি বুঝতে পারিনি। ফার্স্ট পার্ট এবং এই মুভিতে আমরা দেখলাম যে পুরো অ্যামেট ফ্যামিলি খালি পায়ে আছে, যখন কি অ্যামেট পুরো মুভিতে বুট জুতো পরে থাকতো। তো যদি কেউ এর কারণটা বুঝতে পারেন তো কমেন্টে অবশ্যই বলবেন, পরের ভিডিওতে আমি তা ইনক্লুড করব। তো এবার কথা বলি আইল্যান্ড বাসীদের ব্যাপারে। তো তারা যে সংটা ব্রডকাস্ট করছিল বিয়ন্ড দ্য সি, এটা 1994 সালে আসা একটি রোমান্টিক লাভ সং, যেটাকে গেয়েছেন জ্যাক লরেন্স। এই সঙ্গের মানে হলো যে সমুদ্রের ওপারে আমার প্রেমিকা আছে, চলে এসো। এই সংটিকে ব্রডকাস্ট করার মানে হলো যে আমরা এখানে আছি, চলে এসো। তো এরা এভাবে কেন বললো? তারা ডিরেক্টলিও তো বলতে পারতো যে আমরা এখানে আসি, যারা আসতে চাও তারা চলে আসতে পারো। কিন্তু তারা এটা করলো, তার কারণ হলো যদি তারা ডিরেক্টলি বলতো তাহলে যত লোকজন আছে তারা সবাই একসাথে আসতো, যার ফলে অনেক হইহুল্লোড় হতো, যার ফলে সবাই মারা যেত। আর এই সংটিকে ব্রডকাস্ট করার রিজন হলো যাতে কোনো বুদ্ধিমান কোড ভেঙে এখানে আসতে পারে, যার ফলে সবাই সুরক্ষিত থাকবে। তো এবার কথা বলি এই মুভিটি নিজের ফার্স্ট পার্টের বক্স অফিস কালেকশনের রেকর্ড কেন ব্রেক করতে পারেনি। তো এটার একটা সিম্পল কারণ আছে। তো কারণ হলো মুভিটি রিলিজ হওয়ার 17-20 দিনের মধ্যে এর অরিজিনাল প্রিন্ট এবং অরিজিনাল অডিও কেউ লিক করে দিয়েছিল, তার সাথে এটাকে ভয়েস ওভার হিন্দি ডাবড ভার্জনেও লিক করা হয়েছিল। আপনাদের বলি যে এই মুভিটি 28 জুন ডিজিটাল প্রিন্টে রিলিজ হতো না, প্যারামাউন্ট পিকচার এটাকে রিলিজের 45 দিন পরে থিয়েটার থেকে আউট করত, কিন্তু এটা লিক হওয়ার কারণে প্যারামাউন্ট পিকচার্স আগেই এটাকে রিলিজ করে দেয়। তো আই হোপ এখানে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। যদি কারো কোনো ডাউট থাকে তো কমেন্টে অবশ্যই বলবেন। তো এই হলো মুভির এক্সপ্লেনেশন এবং ফার্স্ট পার্টের রেকর্ড ব্রেক না করার কিছু কারণ। আই হোপ আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট অবশ্যই করবেন। আর এরকম ইউনিক আর ইন্টারেস্টিং ভিডিওস দেখতে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল এ সেট করে নাও, যাতে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে। তো আমি দেখা করছি হ্যালোবিন কিলস ট্রেলারের ব্রেকডাউন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে বাই।